আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে ডেনচার যেটা দাঁত বাঁধানো বলা হয় অনেক সময় আমাদের যদি কোনো একটি দাঁত মিসিং হয়ে যায় বা দাঁত তোলা হয় তাহলে ওখানে আমরা দাঁত বাঁধাই করি সেটাকে ডেনচার বলা হয় এরা সামনের দাঁত হতে পারে অথবা মাড়ির দাঁত হতে পারে তো আপনি যদি আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে অবশ্যই কমেন্টের মাধ্যমে অথবা মেসেজের মাধ্যমে প্রস্তুত করতে পারেন তো চলুন চলে আসি আজকের আলোচনায় আজকের আলোচনা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দাঁত বাঁধানো কোনো কারণে দেখা যাচ্ছে আপনার দাঁত একটি পড়ে গেছে অর্থাৎ দেখা যাচ্ছে আপনি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা সামনের দাঁতে আঘাত লাগার কারণে আপনার একটি দাঁত পড়ে গেল সেই দাঁতটা আপনি বাধাই করতে পারবেন আবার বসবাস করে গ্রামের ডাক্তার দিয়ে দাঁত গেছে তুলে ফেলছে দাঁতের যন্ত্রণা হচ্ছে ব্যথা হচ্ছে দাঁতটা তুলে ফেলছে তো তোলার পরে ওই দাঁতটা ফাঁকা থেকে যাচ্ছে ওই ফাঁকা দাঁতটা যদি আপনি দাঁত না বাধাই করেন তাহলে পরবর্তীতে আপনার অসুবিধা হয় কেমন অসুবিধা হয় সেটা হচ্ছে আপনি যে দাঁতটা তুলে ফেলেছেন সেই দাঁতটার দুই পাশে যে দুইটা দাঁত আছে সেই দুইটা দাঁত আস্তে আস্তে সরে আসবে অর্থাৎ সেই দুইটা দাঁত কোনো মাস্কিনের কোন সাপোর্ট পাচ্ছে না যখন তখন সেই দুইটা দাঁত দুর্বল হয়ে যাচ্ছে এবং উপরে যে দাঁতটা থাকছে সেই দাঁতটা আস্তে আস্তে ঝুলে পড়ছে মানে সেই ঝুলে পড়ার কারণে দাঁতের শিকড়টা লম্বা হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে এটা আসলে অত্যন্ত ক্ষতিকর একটা দিক এজন্য আমরা পরামর্শ দিই হচ্ছে আপনার দাঁতটা তোলার পর আপনি ঘাটা শুকিয়ে যাওয়ার পর এক মাস দু মাস পরে আপনার দাঁতটি বাধাই করে ফেলবেন যেটা আপনার খাওয়া দাওয়া করতেও সুবিধা হবে আপনার যদি সামনের দাঁত হয় তাহলে সামনের দাঁতে আপনি সৌন্দর্য বর্ধনের জন্য আপনি দাঁত বাধাই করতে পারেন অথবা যদি মারির দাঁত হয় তাহলে মারির দাঁত আপনি খাওয়া দাওয়ার সুবিধার জন্য আপনি দাঁতটা বাধাই করতে পারেন সেটা আসলে অত্যন্ত জরুরি তো এটাই হচ্ছে মূলত দাঁত বাঁধার মূল কথা অনেকে বলে থাকেন আমার দাঁত যদি না বাঁধাই তাহলে কি সমস্যা হয় দাঁত না বাঁধালে যে সমস্যাটা আমরা দেখি সেটা হচ্ছে আমি যেটা বললাম আমাদের তিনটা দাঁত নষ্ট হয়ে যেতে পারে পাশাপাশি আমাদের যে চাউলগুলো আছে দাঁতগুলো না থাকার কারণে সেই চাউলগুলো বসে যেতে পারে তাছাড়া খাওয়া দাওয়া করতে অসুবিধা হয় এবং মুখের ভিতরেও খুব আনইজি ফিল হয় আপনার দাঁত না থাকার কারণে তো আমাদের যাদের দাঁত তোলা হয়ে যায় বিভিন্ন প্রয়োজনে আমরা প্রথমে চেষ্টা করব দাঁতটা না তোলার জন্য কারণ এখন বিভিন্ন চিকিৎসা পদ্ধতি আছে সেই পদ্ধতির মাধ্যমে আমরা দাঁতটা রাখতে পারি যদি বা আমাদের দাঁতটা তুলে ফেলা লাগে তখন আমরা কিছুদিনের পর আমরা দাঁতটা বাঁধিয়ে ফেলব যেটা আমাদের ভবিষ্যতের জন্য খুব বেশি প্রয়োজন এবং ভবিষ্যতের জন্য খুবই কাজে লাগবে এটাই ছিল আজকের আলোচনার বিষয় আগামী দিন নতুন কোন বিষয় নিয়ে আলোচনা করব সে পর্যন্ত আল্লাহ হাফেজ